এই যে মুক্তমনা ব্লক কোথাও হয় আমি কোনো সলিডিও পাচ্ছি না আর কি মোহাম্মদ কি নিরক্ষর ছিলেন এই কথাটা লিখে গুগলে সার্চ করলে তো একটা আমারই একটা লেখা চলে আসে সেটাতে তো খুব সুন্দর ভাবে সবকিছু রেফারেন্স দেয়া আছে আমি পাচ্ছি না বুঝলাম না তো মানে অদ্ভুত ব্যাপার তো আপনি কেন খুঁজে পাইলেন না বুঝলাম না তো এই যে দেখেন আমি সংশয়.কম এ ঢুকলাম ঢুকে এই প্রবন্ধ আর্কাইভে গেলাম এই যে দেখেন ভাই আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না এই যে এখন দেখা যাবে এই যে প্রবন্ধ আর গেলাম এটা হচ্ছে প্রবন্ধ আর এই যে এখানে গিয়ে সংকলনে চাপ দিলি প্রবন্ধ আর ঢুকবে এখানে গিয়ে আমি নিরক্ষর লিখে সার্চ দিব এই যে দেখেন একটা লেখা হযরত মোহাম্মদ কি আসলে নিরক্ষর ছিলেন এই যে এটা ভিতরে গিয়ে শিখার ভিতরে সব দলিল পত্র দেয়া আছে এটার ভিতরে সমস্ত দলিল পত্র একসাথে দেয়া আছে তাহলে এটা একটু পরে আসেন তাহলে পরে আসলে সুবিধা হয় আলোচনাটা সুবিধাজনক হয় আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ওকে ঠিক আছে আর যদি মানে এই বিষয়ে যদি আলোচনা থাকে ফার্দার কোনো আলোচনা থাকে তখন এসে করতে পারেন অসুবিধা নেই কিন্তু আগে একটু তাহলে লেখাটা পড়ে আসেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই বল নিচ্ছি ওকে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ধন্যবাদ ভালো থাকেন আচ্ছা ঠিক আছে তাহলে আরেকজনকে যুক্ত করি আলামিন আলামিন আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে আশা করি ভালো আছেন আসিফ ভাই আমিও ভালো আছি আপনাদের লাইভ বেশ অনেকদিন শোনা হয় না মাঝে হচ্ছে ব্যক্তিগত কোশ্চিন হলে যদি আনসার দিতে না চান দরকার নাই দেওয়ার দরকার কিন্তু আমি মাতুব ভাইকে মিস করি আপনাদের এখানে উনি কি কোনো কারণে আসেন না বা কোনো প্রবলেম হয়েছে কিনা যদি না বলতে চান দরকার নাই আমি সরাসরি আমার সিনে চলে যেতে পারি হ্যাঁ আমাকে যদি কেউ কিছু না জানায় তাহলে তো আমি বলতে পারি না আমাকে যে জানাইতে হবে তাহলে আমি বলতে পারবো কারো কে কোথায় কিভাবে আছে সেটা তো আমি জানি না ভাই ফারাজ ভাই কিছু জানেন নাকি না 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 মতব্বর ভাই তো আমার সাথে মানে আমার মেসেজের রিপ্লাই করে না তো আমিও বলতে পারতেছি না এখন কোথায় আছে কি আছে আমিও মিস করতেছি আপনারও তো আমি মিস করতেছি ভাই এটা উনি তো কোনো রেসপন্স আচ্ছা আর কিছু বলবেন আলমিন ভাই ও আচ্ছা জি 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 সূরা আম্বিয়া আয়াত এখানে বলা হচ্ছে

এটা কোন অবিশ্বাসীরা সে সময় ছিল দেখলো যে আল্লাহ আকাশ এবং আলাদা করতেছে এখানে আল্লাহ যে বললো যে অবিশ্বাসীরা কি কাফের কি দেখে না কোন কাফের দেখছে এই জিনিসটা

হ্যাঁ আপনি তো আলেকজান্ডার সময় ছিলেন না আপনি না থাকতে পারেন না থাকতে পারেন কিন্তু আল্লাহ বললো না যে কাফে কি কি না বা ভেবে এটার আবার অনুবাদ করছে এখন আবার এখন ঐদানিংকালে আবার অনুবাদ করতেছে যেটাকে চাপা দেওয়ার জন্য ভেবে না আসলে অনুবাদ হচ্ছে না হ্যাঁ

তো ওইটা কোন দিকে বেশি ইঙ্গিত দেয় ওইটা কি বিগ ব্যাং এর দিকে ইঙ্গিত দিচ্ছে নাকি ওই সময় লেট মি ফিনিশ ভাই আলম সাহেব ওটাকে ওই দিকে ইঙ্গিত দিচ্ছে নাকি তারা ওই মানে এমন কোন ইনফরমেশনের দিকে ইঙ্গিত দিচ্ছে যে এটা অলরেডি মোহাম্মদের আগেও লোকজন জানে মোহাম্মদের আগেও লোকজনের কাছে এটা অ্যাভেলেবল তথ্য কি রকম তথ্য থাকতে পারে প্রাচীন মিথে যে প্রাচীন মিথগুলো খুলে দেখা যায় যে ওখানকার বিভিন্ন গড় আছে যারা যাদের লিটারেল কথা যে আসমান জমিন মিলে ছিল ওটা খোলা হয়েছে তারপরে দেখতে এই জন্য দেখতে বৃষ্টি হয়েছে যে জিনিসগুলো আবার তাফসিরা পেলে পাওয়া যায় মানে এক্সাক্ট ধরা তো ধরা এক্সপ্লেনেশন তাফসিরা যে এটা এবং ওইটার মানে আয়াটা ঠিক মতো পড়লে ওই ব্যাখ্যাটাই সবার সামনে আসে আর কি আচ্ছা তাহলে তো আমাদের এই জিনিসটা একটু দেখে নেওয়া দরকার যে প্রাচীনকালে এই ধরনের বিশ্বাসী আসলে ছিল কিনা যে পৃথিবী এবং আসমান আগে এক একে একসাথে ছিল এবং পরে এটাকে কোন দেবদেবী বা আল্লাহ ফাল্লাহ এরা কেউ আলাদা করেছে আমরা যদি প্রাচীন ইজিপশিয়ান মিথোলজি দেখি ইজিপশিয়ান মিথোলজিতে দেখেন ইজিপশিয়ান মিথোলজিতে যে জিনিসটা বলা হয়েছে যে এই ইজিপশিয়ান মিথোলজির এই গল্পটা আবার গ্রিক একজন ইতিহাসবিদ এবং নাট্যকার ইউরি উনি আবার লিখে গেছেন একটা বইয়ের ভিতরে যে তাদের যে উপকথা প্রচলিত ছিল প্রাচীন মিশরে সেটা হচ্ছে পৃথিবী ও আকাশ একসময় একসাথে ছিল পরে দেবতাগণ সেটি আলাদা করেন এই ধরনের উপর প্রাচীন মিশর প্রাচীন মিশরের উপকথা অনুসারে দেবতা সু আকাশের দেবতা নুটকে পৃথিবীর দেবতা গেপ থেকে আলাদা করেছিল যখন তারা গভীর প্রেমে ছিল এর মাধ্যমেই জগতে দ্বৈততার সৃষ্টি হয়েছিল অর্থাৎ উপরে এবং এবং নিচে আলো অন্ধকার ভালো এবং মন্দ মিশরীয়রা বিশ্বাস করত যে সু যদি নুট আকাশ এবং গেপ পৃথিবীকে আলাদা না করতো তবে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্ব থাকতো না এইটা আবার চিত্রায়ন করেছে মিশরীয়রা মিশরীয়রা আবার এটাকে চিত্রিত করেছে এইভাবে দেখেন এটা হচ্ছে সেই মিশরীয় যে আকাশ উপরের ইয়াটা হচ্ছে আকাশ আর নিচেটা হচ্ছে মানে মাটি এই বিষয়ে যে বইটা আছে সেই বইটা বইটা আপনারা পড়ে দেখতে পারেন সেপারেশন অফ স্কাই অ্যান্ড আর্থ অ্যাট ক্রিয়েশন ভলিউম টু এই ভলিউম টুতে লেকোক্লিক টেন্ডারকেন লেকোক্লিক টেন্ডার এখানে এই জিনিসটাই বলা আছে যে এই যে এই ইজিপশিয়ান মিথোলজিতে এই জিনিসটাই বলা ছিল যে সেপারেশন অফ স্কাই এন্ড আর্থ এট ক্রিয়েশন আপনারা পরে দেখতে পারেন এটা আমি মানে বিস্তারিত গেলাম না তো এখন আমরা সুরা আম্বিয়ার 30 নম্বর আয়াতটা দেখি এখানে বলা হচ্ছে যে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমানসমূহ জমিন অতপ্রতভাবে মিশে ছিল অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এই কথাটা তো এই কথাটা থেকে তো বোঝা যাচ্ছে পরিষ্কার যে তারা অলরেডি এই ইনফরমেশনটা তাদের কাছে ছিল যে পৃথিবী এবং আকাশ একসাথে ছিল আলামিন ভাই আপনি কি কথা বুঝতে পারছেন সাহেব আপনি কি কথা বুঝতে পারছেন আচ্ছা আলামিন সাহেবের তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ফারাজ ভাই তো ব্যাক রেজে চলে গেলেন স্টেজে চলে গেলেন কেন আচ্ছা ঠিক আছে আপনি আবার যখন মানে সময় হবে তখন চলে আসেন আমি এর মাঝখানে আবু বকর মিয়া আপনাকে যুক্ত করেছে আবু বকর মিয়া আপনি বলেন তাহলে হ্যাঁ ভাইয়া ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন হ্যাঁ আচ্ছা ভাই আমি তো বিপদ হয়ে গেছি ভাই বুঝছেন আপনার ভিডিও দেখা আমি যতটুকু বুজার বুঝছি আর আসাদ নুর আছে ভাই ওই ভাইয়ার ভিডিও দেখছি দেখি অনেক খুশি বুঝছি যা বুঝার বুঝ বুঝে নিছি এখন তো এগুলা দুজন দুই তিনজন ফ্রেন্ডস এর কাছে বলছিলাম ওরা আমাকে পাগল বলে তারপর ওদেরকে আমি দেখাইছি দেখাইছি পরে ওরা সঠিক বুঝটা বুঝছে কয় ঠিক তো এখন পূর্ব পুরুষরা চলে গেছে আর যে সামাজিক যে চলা এরকম আমরা তো মানে এরকম চলা ফিরা দেখা যায় কি আমেরিকার ক্ষেত্রে আর বড় বড় রাষ্ট্রগুলো যে রাষ্ট্রগুলো আছে এগারো দেখা যায় আমরা বাংলাদেশে তো এরকম দেখা যায় না এরকম তো মাইরা লাইব বলবে নাস্তিক নাস্তিক বুঝছেন আচ্ছা আপনি ভিডিওটা অফ করে দেন ভাই হ্যাঁ আপনার তো যেহেতু মানে আপনার চেহারা মানুষজন দেখে ফেললে কিন্তু সমস্যা আছে বুঝছেন ভিডিওটা ভিডিও ক্যামেরা আছে ক্যামেরাটা অফ করে দেন তাহলে আপনাকে আমি স্ক্রিন আনবো আর বলেন না তাহলে আপনি আচ্ছা ওঠাবো না কিন্তু আপনার তো এক তো দেখা গেছে আমি তো এক মুহূর্তে উঠেছিলাম তখন দেখলাম যে আপনি ফোন নাম্বারটা দিয়ে রাখছেন কিন্তু মল্লারা কিন্তু মোল্লারা কিন্তু আপনার পাইলে দিয়ে দিব মোল্লারা কি কোন হ্যাঁ অনেক রে কিন্তু খোলা দিছে হ্যাঁ ইসলামে কিন্তু আছে এগুলা আপনাকে আপনাকে আমি মানে ইয়া করে দিচ্ছি ভাই না ভাই আমি আপনাকে আমি আপনাকে রাখতে আসতেছি ভাই আপনাকে